ধরেন আপনার হাতের ফোনটি অ্যান্ড্রয়েড 7 ভার্সনে আছে, কিন্তু আপনি অ্যান্ড্রয়েড 11 ইউজ করতে চান, তো সেটা কিভাবে করবেন? তাছাড়া আপনি প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে গেছেন, দেখতেছেন সেটা আপনার অ্যান্ড্রয়েড ভার্সনের সাথে কমফোর্টেবল না, তো সেক্ষেত্রে আপনি কিভাবে এই অ্যাপ্লিকেশন গুলো ইনস্টল করবেন? এর দুটাই সলিউশন আছে, হয় আপনাকে আপনার ডিভাইসটি চেঞ্জ করতে হবে, লেটেস্ট যে ডিভাইস গুলো আছে সেটি নিতে হবে, কিংবা আপনার ফোনটি রুট করতে হবে। তো এখন কথা আসতে পারে, ভাইয়া রুট কি, বা রুট করার পর সুবিধাগুলো কি পাবো, কিংবা রুট করার পর অসুবিধাগুলো কি কি হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো রুট করার সুবিধা আর রুট করার অসুবিধাগুলো নিয়ে। হোয়াটসঅ্যাপ ডিয়ার, দিস ইজ ইউর হোস্ট নিশান, লেটস ডু দিস। ওকে, তো প্রথমে আসি রুট কি। আমি যদি সহজভাবে বলি, রুট হচ্ছে রুট করার পর আপনি আপনার ডিভাইসের ফুল অ্যাক্সেস পেয়ে যাবেন, যার উপর ডেভেলপারের আর কোনো হাত থাকে না। আপনি আপনার ডিভাইসকে ফুল আপনার মনের ইচ্ছে মতো কাস্টমাইজেবল করতে পারবেন, আপনার মনের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করতে পারবেন। দ্যাট ইজ রুট। ওকে, তো এখন আসি রুটের সুবিধাগুলো নিয়ে আর অসুবিধাগুলো নিয়ে। তো রুট করার ফলে আপনি যে সুবিধাগুলো পাবেন সেটি হলো, আপনি আপনার অ্যান্ড্রয়েড ভার্সন, যে কোনো অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করতে পারবেন। লাইক আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 7 আছে, আপনি চাইলে এক লাফে অ্যান্ড্রয়েড 11 ইউজ করতে পারেন, কিংবা আপনি কিন্তু আপনার ফোনের বুট অ্যানিমেশনও চেঞ্জ করতে পারবেন। লাইক আপনি যদি শাওমি ইউজার হন কিংবা স্যামসাং এর ইউজার হন, তো আপনি ফোনটি যখন অন করেন তখন কিন্তু তাদের লোগো সামনে চলে আসে, রাইট? তো সেটাও কিন্তু আপনি রুট করার পর চেঞ্জ করতে পারবেন, আপনার মনের ইচ্ছে মতো আপনি সেখানে লোগো বলেন, ছবি বলেন, যে কোনো কিছু আপনি সেখানে দিতে পারবেন। তাছাড়া রুট করার সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি আপনার ফোনের যেই ডিফল্ট অ্যাপ্লিকেশনগুলো আছে সকল অ্যাপ্লিকেশন কিন্তু আপনি আনইনস্টল করতে পারবেন। দেন রুট করার পর আপনি কিন্তু আপনার ফোনের যেই ফ্রন্ট আছে সেটাও কিন্তু কাস্টমাইজ করতে পারেন। তাছাড়া রুট করার ফলে আপনি কিন্তু সকল ধরনের অ্যাডস, ব্লক সার্ভিস যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। লাইক আপনি কোনো ওয়েবসাইট ভিজিট করতেছেন, সেখানে কিন্তু অনেক ধরনের অ্যাড চলে আসে। আপনি রুট করার পর যদি অ্যাড ব্লকারগুলো ইউজ করেন রুট পারমিশন দিয়ে, তাহলে এই ধরনের অ্যাডগুলো আপনার চোখের সামনে আর শো করবে না। দ্যাটস এ গুড পয়েন্ট। ও ওয়েট, আর একটা কথা ভুলে গেছি, রুট করার ফলে কিন্তু আপনি আপনার ফোনকে একটা হ্যাকিং ডিভাইস হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন। লাইক সকল ধরনের হ্যাকিং অ্যাপ্লিকেশন কিন্তু আপনি ইউজ করতে পারবেন, টার্মেক্স বলেন বা লাইক ওয়াইফাই হ্যাক, সিম্পলি যে হ্যাকগুলো হয় সেগুলো কিন্তু আপনি ফোনের দ্বারাই করতে পারবেন, যদি আপনার ফোনের রুট করা থাকে, মানে রুট পারমিশন দেওয়ার পর আপনি হ্যাকিং মেশিন ইউজ করতে পারবেন। তাছাড়া রুট করার ফলে আমি আগেও বললাম, এখন আবার রিপিট করতেছি, আপনি আপনার ডিভাইসকে আপনার ইচ্ছে মতো সাজাতে পারবেন, ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন। এখন আসি রুট করার ফলে আপনার কী কী অসুবিধা হতে পারে। প্রথম অসুবিধাটি হচ্ছে আপনি আপনার ফোনের সিকিউরিটি গায়েব, কারণ আপনি যখন রুট করবেন তখন আপনার ডিভাইসের ওপর ফোন ডেভেলপারের আর কোনো হাত থাকে না, তারা আর কোনো ধরনের সিকিউরিটি আপনাকে প্রোভাইড করে না, যার কারণে রুট করার ফলে আপনার সিকিউরিটি ভুল। ওকে, তো নেক্সট যে অসুবিধাটি হচ্ছে সেটি হচ্ছে, আপনি যদি নতুন কোনো ফোনে রুট করেন তো সেক্ষেত্রে আপনার ওয়ারেন্টির একটা ইস্যু থাকতে পারে, লাইক আপনার ওয়ারেন্টি শেষ হয়ে যেতে পারে। যদিও বলছি না সকল কোম্পানি শেষ করে দেয়, বাট কোনো কোনো কোম্পানি আছে আপনার ওয়ারেন্টি রুট করার পর আপনার ওয়ারেন্টি গায়েব, সেক্ষেত্রে আপনার কি করতে হবে। আর হ্যাঁ, আপনি নতুন ফোনে কেন রুট করবেন, কারণ 2-1 বছর তো তারা অ্যান্ড্রয়েড আপডেট দেয় বা ইউআই আপডেট দিয়ে থাকে, তো রুট করার কোনো প্রয়োজন আসে না। যখন আপনার ওয়ারেন্টি শেষ হয়ে যাবে, যখন আপনার ফোনটি একটু পুরনো হয়ে যাবে, তখন আপনি চাইলে রুট করতে পারেন। তো রুট করার আগে আমি আপনাদের সাথে কয়েকটি টিপস শেয়ার করতে চাই, যেটা আপনাকে মাস্টলি ফলো করতে হবে। ওকে, তো টিপস নাম্বার 1, রুট করার আগে আপনাকে রুট সম্পর্কে ভালোভাবে জানতে হবে, যে কিভাবে রুট করবেন বা কিভাবে কি করবেন এটা আপনাকে অবশ্যই জানতে হবে। তাছাড়া রুট লিখে বা হাউ টু রুট অ্যান অ্যান্ড্রয়েড ফোন লিখে সার্চ করলে কিন্তু ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনাকে কিছুটা হলেও ধারণা থাকতে হবে রুট করার আগে। তো নেক্সট যে বিষয়টি লক্ষ্য করবেন সেটি হলো, আপনি ট্রাস্টেড কোনো অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইট ইউজ করেন আপনার ফোনটি রুট করার জন্য। ট্রাস্টেড কোনো ওয়েবসাইটে যান, দেন সেখান থেকে রুট করার ফাইলগুলো আপনি ডাউনলোড করেন, তারপর আপনার ফোনটি রুট করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যদি ল্যাপটপ কিংবা পিসি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি TWRP ইউজ করতে পারেন, তাছাড়া এটা মোবাইল থেকেও হয় আর পিসি থেকে হলে একটু ইজি হয় আর কি। তাছাড়া আপনি যদি অ্যাপ্লিকেশনের মাধ্যমে রুট করতে চান, তাহলে সেক্ষেত্রে কিংগো রুট কিংবা কিং রুট নামের অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে পারেন। ওকে, তো টিপস নাম্বার 3, আপনি যে ফোনটি রুট করবেন সে ফোনের আগের ভার্সনে যে অ্যান্ড্রয়েড আছে সেটা আপনি ব্যাকআপে রাখবেন, দেন রুট করবেন। কারণ ধরেন আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনটি ইউজ করতে চাচ্ছেন বা ইনস্টল করলেন, 60-70% হওয়ার পর দেখা যাচ্ছে আর ইনস্টল হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনার ফোনটি কিন্তু টোটালি ডেড হয়ে যেতে পারে। তো তার জন্য আপনাকে অবশ্যই ব্যাকআপ রাখতে হবে, যদি ইনস্টল না হয় তাহলে আপনি পুরনো যে ভার্সন আছে সেটিতে ফিরে যেতে পারেন, এগুলো মাথায় রাখবেন রুট করার আগে। তো এই ছিল রুটের সুবিধা অসুবিধা আর কিভাবে করবেন। তো নেক্সট ইনশাল্লাহ কোনো এক সময় ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আপনি আপনার ফোনটি রুট করবেন। তো কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই জানাবেন, কোনো ধরনের কোনো সমস্যা থাকলে বা কনফিউশন থাকলে রুট নিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন, এরকমই টিপস ট্রিক্স আর এরকমই ইনফরমেশন
বা ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। A lot of things in my life.